সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল চাকিস কর্নার। আর আজকে কিন্তু চলে এসেছেন নতুন ভিডিও নিয়ে। আর নতুন ভিডিও নিয়ে তোমরা টাইটেল থাম্বনেল থেকে বুঝেছো, ঠিকই বুঝেছো, মানে যা বলেছি সেটা সত্যি। আস্তে আস্তে ভিডিও শুরু হলে দেখতে পারে, বিকজ আমরা ইন্ট্রো প্রথমে একটা নিয়েছিলাম, এবারে মুড সুইংস হয়ে গিয়ে আবার অন্য ইন্ট্রো নিতে হলো। তো থাম্বনেল বা সরি থাম্বনেল বলছি, টাইটেলে যে দেখেছো সেটা সত্যি। আর যেই ব্যক্তিকে তোমরা থাম্বনেলে দেখেছো সেই ব্যক্তি বা সেই কাকুর কাছে এসছি আজকে। কাকুর অনেক ভিডিও দেখেছি আমি, হয়তো অনেক লেটে এসছি। তো যাই হোক, আজকের মতন এই জার্নিটা বা এই ভিডিওটা আজকের মতন এখানে শুরু করা যাক। তো এখানে একটা ব্যাপার হয়েছে বলতে, এখানে ভিডিও করতে এসেছিলাম, তো কাকু বললো হট করে যে যেহেতু এটা স্টেশন পারপাসের মধ্যে পড়ে, মানে স্টেশন এরিয়ার মধ্যে পড়ে, তো আরপিএফ থেকে একটু পারমিশন নিয়ে আসতে বললো। তো এখন ব্যাপার হচ্ছে আমাদের আরপিএফ অফিসে যেতে হবে, ঠিক আছে, আরপিএফ অফিসে গিয়ে আমাদেরকে পারমিশন নিয়ে আসতে হবে। বিকজ কাকু বললো যে দেখো আমার ভিডিও করতে দিতে অসুবিধা নেই, কিন্তু মানে যদি ওনাদের কিছু ওনারা আবার কিছু বলে তখন আমার এখানে ব্যবসা করতে অসুবিধা হবে। এটা সিধা কথা ভাই, এটা আমি এই দেখি এই পাশেই দাঁড়িয়ে আছে, আমি কোনো ভুলভাল কিছু বলছি না, একটু পিছনে চলে যা। যেটা সত্যি সত্যি আমাদেরকে বললো পারমিশন নিয়ে আসতে হবে, এখন যেতে হবে আরপিএফ অফিসে। আরপিএফ অফিসে দেখি গিয়ে কি বলে, যদি না বলে তো ভিডিও এত দূরই থাকবে, এটাই আপলোড করে দিতে হবে, কিছু করার নেই। বিকজ এত দূরে এসেছি, একটা কারণ নিয়ে এসেছি, কাকুর কাছেই আসবো বলে এসেছি, ঠিক আছে, আর অন্য কোনো কারণ নেই। তো এখন দেখা যাক আরপিএফ অফিসে গিয়ে কি বলে না বলে এখন। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে একটু পারমিশন ফারমিশনের ব্যাপার ছিল, তো পারমিশনগুলো নিয়ে আসলাম, ঠিক আছে, চলে এসেছি। কিন্তু রানাঘাট স্টেশনে মানে আমাদেরকে বললো যে ওই পিছন দিকটা তুলতে না, মানে কাকুকে শুধু কভার করা যাবে, ওটা নিয়ে কোনো প্রবলেম নেই, ঠিক আছে। তো যাই হোক, পাশে কিন্তু কাকুর দাঁড়িয়ে, কাকুর ভিডিও অনেকেই করেছে, আমি হয়তো অনেক পরে এসেছি, অনেক 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 পরে এসেছি, বিকজ কাকুর এই ভিডিও প্রায় লকডাউনের পর থেকে চলছে নাকি, অনেক দিন ধরে চলছে। তো যাই হোক, এবারে এখানে শুনেছি যে খাসির মাংস বা আর কী কী পাওয়া যায়, এটা কাকুর থেকে ডাইরেক্ট কথা বলি, আর তারপরে তোমাদেরকে কাকুর সাথে, কাকু একটু ফ্রি হোক, তারপরে কাকুর সাথে এসেই তোমাদের সাথে কথা বলছি। তো কাকু, তুমি এটা এখানে কদিন ধরে বসছো? আমার বয়স যত, কাকু এদিকে যদি, হ্যাঁ 50 বছর ধরে রাখো। আচ্ছা, আর এই তোমার এখন এখানে কি কি পাওয়া যাচ্ছে? মাংস রুটি, মাংস রুটি মানে কত করে পিস? মাংস 80 টাকা প্লেট, রুটি 250 টাকা পিস। আচ্ছা, মানে 20 টাকা পিসে তো মাংস একজন যদি একজন, না না মানে নিলে এক প্লেটই নিতে হবে, হাফ প্লেট হয়, হাফ প্লেট হয় মানে 40 টাকা, হ্যাঁ তাই তো। মানে শুধু মাংস আর রুটি নাকি? না রুটি আলাদা, না মানে ওটাই বলছি মাংস রুটি পাওয়া যায়, মাংস রুটি। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আর এখানে এমনি এদিকে সামনে দিয়ে দেখি দিস, এ কিন্তু কাকুর কিন্তু মানে আমি আসার পর থেকে দেখছি না, কিন্তু মানে খালি আছে, মানে সব নিতেই থাকছে, মানে পিছনে যাবে পারে, খালি কিন্তু আমি দেখলাম না। তো বুঝতে পারছো ব্যাপারটা, কাকুর মাংসের এতটাই ক্রেজ, ঠিক আছে, মানে লোকে ভালোবাসছে এই জন্য লোকে খাচ্ছে। আর আজকে আমিও খেতে দেখ মানে খেয়ে দেখতে চলে এসেছি, তো শুনে নিলে কাকুর সাথে, মানে কাকু একটু ব্যস্ত আছে, ঠিক আছে, আমি কাকুকে বেশি ডিস্টার্ব করতে যাই না, আমি আমার মতন ব্লগ করতে এসেছি। তো যাই হোক, খাসির মাংস নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। এই যে দেখতে পাচ্ছ, একটা শেষ হয়ে গেল, এই আমাদের সামনে কিন্তু আর একটা মানে ক্যান খোলা হচ্ছে, আর এই যে দেখতে পাচ্ছ একদম কিন্তু লাল লাল, ওফ লাল লাল, না না এইসব না, দেখতে পাচ্ছ কীরকম লাগছে, ওফ দেখেই তো মানে স্মেলটা যা ছেড়েছে না, একদম দারুণ স্মেল একদম। এটা তো কি কাকু মাংসই তো আছে নাকি? আচ্ছা আচ্ছা, আর এ দেখতে পাচ্ছ একদম কিন্তু গরম গরম। বলছি তোমার এখানে শুধু মাট মানে মাংস আর রুটি প্রথম থেকেই এটা ছিল? হ্যাঁ মানে কল্যাণ এদিকটা চলে আসে, যেহেতু মানে কাকু যদি
হ্যাঁ এইখানটা দাঁড়া, এইখানটা দাঁড়া, এইখানটা দাঁড়া, তুই ওদিকে পালি বাড়ি চলে যাচ্ছিস। মানে প্রথম দিকেই খাসির মাংস আর রুটি ছিল? খাসির মাংস আর রুটি। আচ্ছা আচ্ছা, প্রথমে যখন শুরু করেছি তখন কত পিস করে খাসি, মানে ক টাকা পিস ছিল খাসির মাংস? 50-50 পিস। 50-50 পিস খাসির মাংস আর রুটি? ও আগেকার কথা বাদ দাও, এখন বললে তো গল্প হয়ে যাবে না। মানে তাহলে এখানে তুমি চলছে সেটা বলো না, মানে আমি এমনি জিজ্ঞেস করছি, মানে তুমি এখানে কতদিন ধরে তাহলে বসছো? 50 বছর। 50 বছরের বেশি? বাপরে, আমি তো প্রথমবার শুনে 50 পয়সা নেই খাসির মাংস পাওয়া যেত একটা সময়, আর এখন সেটা 20 টাকায় এসে দাঁড়িয়েছে। এমন টাকা হয় না, 20 টাকা ফালতু বললে তো লাভ নেই না। সেটাই, মানে তুমি 80 টাকা প্লেট দিচ্ছ, আমি হিসাব করলে 20 টাকা পিস, সেটাই বলছি। হ্যাঁ 20 টাকা বললে খরিদ্দার এসে আমাকে বলবে 20 টাকা দেখিয়েছেন। সেটা তো একদমই হয় না, মানে আমি পার প্লেট তোমাদের হিসাবটা বললাম, মানে ব্যাপারটা হচ্ছে তোমরা আবার কিন্তু এসে কেউ বলো না কাকু এক পিস দাও। দেখো এক পিস হলে কাকুটা লাভ কিছু থাকবে না, প্লেট দিচ্ছে, বাটি দিচ্ছে, ঠিক আছে, সব কিছু পুষিয়ে চলতে হবে, ঠিক আছে। তো সব কিছু দেখতে গেলে 20 টাকা পার পিস হয় না, কোনো দিনই সম্ভব না। আমারও যদি দোকান হতো আমিও কোনো দিন দিতে পারতাম যে 20 টাকা এক পিস মাংস দাও, মিনিমাম হাফ প্লেট নেওয়া উচিত, ঠিক আছে। এবারে সেটা কেউ বেশি কম নিতে পারে, কিন্তু মিনিমাম এক পিস আমার মনে হয় না কাকু যেটা বললো ঠিকই, মানে নেওয়া যায় না, আর বা হয়ও না 20 টাকায় দেওয়া যাবে না, মানে পোষাবে না দিয়ে, ঠিক আছে। লাভ তো হবেই না, উল্টো ছেড়েই দাও। আর বললাম না তো, যাই হোক, তো ফার্স্টে যে কল্যাণ নিচে কল্যাণ একটু খেয়ে বল কিরম লাগছে। এই রানাঘাটে এসে এই কাকুর দোকান থেকে এটা খাচ্ছি, বেশ ভালোই লাগছে, স্পাইসি আছে। আরে খাচ্ছি খাচ্ছি মানে নিয়ে খেলি তো না এখন অবধি, তো আমি নিয়ে খেলাম। এভাবে ফেক রিভিউ দিস না ভাই, ভালোই লাগে। দেখ ভালো লাগলে ভালো বল, যদি স্পাইসি আছে, মশলা আছে, নুন ফুন সব একদম পরিমাণ মতন ঠিকঠাকই আছে। মানে বাড়ির মতন লাগছে নাকি? তোমরা দেখতে পাচ্ছ 20 টাকায় কিন্তু এরম সাইজের মাটন, বাপরে, আমার তো এখনো খাওয়া হয়নি, একটু ভেঙে দেখিয়ে দেখি কিরম লাগছে, নরম কিরকম। আরে হাত দিয়ে ভাঙ না, ঝোলটা ছিটকাবে তো আমার গায়ে, এইদিকে দেখি। হ্যাঁ দেখি, আরে বাপরে, দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ তোমরা কিরকম নরম, ফ্রেশ, একদম গরম গরম, কি গরম দিয়েছে, গরম আছে, আরে বাপরে, কিন্তু ফ্রেশ, মেঘ না চাইতে বৃষ্টি, ঠিক আছে। এবার একটু মাটন ফাটন দিয়ে একটু খেয়ে দেখ, এ খাচ্ছে মানে ভাল লাগছে তো ভাই, মানে যারা ভিডিওটা দেখছে তাদেরকে কি বলবি তাহলে? মানে 20-40 টাকায় মোটামুটি ভালো। আর এখানে কিন্তু ভিডিও তোমরা যদি করতে আসো তাহলে কিন্তু এসো না, নরমাল খেতে এসো, কি না, আমি বেস্ট বলবো এখানে এইরকম টাকায় একটু তোমরা এসো কেটে খেয়ে যাও নাকি। আচ্ছা খাবার জন্য একদম পারফেক্ট, একদম ভাই ঠিকই। এবারে আমি চলো এবারে খেয়ে দেখি, রিভিউটা দিই কিরম লাগে। এই কল্যাণ তো খিদে পেয়েছিল বললো তাই জন্য খেয়ে নিচ্ছে, এবারে আমার রিভিউটা দেখা যাক আমার কিরম লাগে। 20 টাকা পিস মাংস কিন্তু নিয়েছি, মানে হাফ প্লেটই নিয়েছি, মানে 40 টাকার। তোমাদের বারবার বলছি 20 টাকার পার পিস কিন্তু একটা, মানে এক পিস মাংস তোমরা এখানে পাবে না, হাফ প্লেট মিনিমাম তোমায় নিতে হবে, আর ফুল প্লেটের দাম 80 টাকা। এবারে তার বেশিও হতে পারে, তোমরা নিতে পারো, সেটা তোমাদের ইচ্ছা। এবারে সামনে দিয়ে দেখাস, এরম কিন্তু ঝোল, একদম গরম গরম কিন্তু ঝোল দেখতে পাচ্ছ না না, এই চলো একটু শুধু একটু প্রথমে ঝোলটা খেয়ে দেখি, সামনে দিয়ে দেখাস। মাংসটার ঝোলটা সত্যি মানে বেশ একটা টেস্ট আছে, বেশ একটু ঝালঝাল লাগছে। এরম কিন্তু 20 টাকা পিস সাইজের মাংস, এরম দেখতে পাচ্ছ, দেখো 20 টাকায় এর দিয়ে বেশি আর কি দেবে। একটু চলো শুধু একটু মাংসটা খেয়ে দেখি, মাংস কিন্তু একদম গরম, ঠিক আছে, বলে লাভ নেই। আর খাসির মাংস গরম গরম খেতেই ভালো লাগে, ঠিক আছে, চলো। একটা জিনিস আমি বলতে হবে, যে খাসির মাংসটা খাচ্ছি না, এটা খাসির কাছে একটা ফ্লেভার আছে, অনেক জায়গায় দেখেছি যেখানে একটু কম দামে একটু মাংস মাংস দিচ্ছে, সেরকম ফ্লেভারটা আমি পাইনি। যাই হোক টেস্ট আছে, কিছু তো ব্যাপার আছে, মানে প্রথমে একটু আমার ইয়ে লাগছিলো যে কীরকম হবে না হবে, বিকজ বোঝো তো তোমরা এখন যা মার্কেটে চলছে, কমের কিছু জিনিস হলেই একটা মনের ভিতরে একটা কোশ্চেন মার্ক শুরু হয়ে যায়।
তো সেদিক থেকে দাঁড়িয়ে সত্যিই ভালো লাগছে। টেস্ট তো আছে বস, আর 20 টাকা এর দিয়ে বেশি কী পাবে তোমরা? মানে কাকু বললো যে তখন শুরু করেছিল 50 পয়সা খাসির মাংস, ভাবা যায়, মানে দারুণ। কেমন লাগছে ভাই? ভালো ভাই, সব ব্যালেন্স আছে তো, নুন মশলা স্পাইস সব, মানে বলে না যে খাসির মাংস যেরকম হওয়া উচিত সেরকম, দারুণ খেতে, ভালো পরিমাণ মতোই আছে, কোনো বেশি নেই। একটু দেখ ভাই, মাংস যদি তুই মিষ্টি মিষ্টি খাস তাহলে বললো বাড়ি গিয়ে লেবু জল খা, পরিমাণ মতোই আছে, কোনো কিছু বেশি নেই সেটাই। খাসির মাংস একটু ঝাল হবে, একটু গরম মশলার গন্ধ বেরোবে, গরম গরম হবে, একটু হালকা তেল তেল হবে, সলিড পিস পাবো নরম নরম, তবে কি মজা আছে খেয়ে, তো সেই জিনিসটা এখানে একদম পাচ্ছি। ঠিক আছে, তো যাই হোক তোমরা একবার এসো, অ্যাড্রেসটা তোমাদের বলি, রানাঘাট স্টেশন থেকে নেবে একদম এদিকে, মানে টিকিট কাউন্টারের পাশে রোডের দিকে, মানে 1 নম্বরের দিকে। সত্যি কথা বলবো, একদম যেটা জেনুইন মনে হচ্ছে সেটা, প্রথমত তুই ফোনটা বেঁকিয়ে দিস না, প্রথমত কাকু এত পুরনো লোক, সেকেন্ড কথা হচ্ছে এই দামে মাংস এখনকার দিনে দাঁড়িয়ে, আর থার্ড কথা হচ্ছে খাসির মাংস এক্স্যাক্ট যেরকম হওয়া উচিত ঝোলটা সেরকম, তো এর আমি মনে করি না যে 10-এর কোনো রেটিং হয়, এর চেপে আয় এই কাকা আবার হয়তো জিনিসপত্র নিয়ে এসছে দোকানের জন্য, তো এই মাংসর ঝোল বা এই মাংসর কোনো রেটিং হয় না, মানে আমি যেটা মনে হলো এখানে শুধু আসতে হবে, রুটি আর মাংস নিতে হবে, মজা করে খেতে হবে। আমি তোমাদের বারবার বলছি ভিডিও করার জন্য যদি আসো তোমরা কিন্তু এসো না, আসলে কিন্তু একটু জিজ্ঞেস ফিগেস প্রবলেম হবে, একে জিজ্ঞেস করো ওই করো অনেক ঝামেলা হবে, সিম্পল আসো, খাওয়া দাওয়া মজা করো একদম, ঠিক আছে? আর তোমাদের অ্যাড্রেসটা আবারও বলছি, রানাঘাট স্টেশন 1 নম্বর দিকে, মানে রোডের দিকে যে রাস্তাটা যাচ্ছে একদম টিকিট কাউন্টারের পাশে, তোমরা আসলে বা কাউকে জিজ্ঞেস করলেই বুঝতে পারবে, মানে দেখলে বুঝতে পারবে। তো যাই হোক, আজের মতন এখানে রাখছি, ভিডিওটা ভালো লাগলে প্রতিবার যেটা বলে থাকি লাইক সাবস্ক্রাইব করতে ভালো না, দেখো নেক্সট কোনো ভিডিওতে আজ মতন, টাটা বাই বাই, সবাই ভালো থাকবে।